আজকে পিল অফ মাস্ক কেন ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন তার উপকারিতা নিয়ে আজকে রিভিউ করছি আশা করছি আজকে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি সাহানা বলছি আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সব অনেক ভালো আছেন সুস্থ আছেন পিল অফ মাস্কের উপকারিতা এটা হচ্ছে কিউকম্বারের পিল অফ মাস্ক মাস্ক কিন্তু অনেক ধরনের হয়ে থাকে আপনি আপনার স্কিনে কোন মাস্কটি ব্যবহার করবেন সেটা নির্বাচন করে নেবেন ত্বকের আর্দ্রতা বজায় রাখা খুব জরুরি ত্বক যখনই নিজের আর্দ্রতা হারাতে শুরু করে এবং রুক্ষ শুষ্ক হয়ে যায় তখনই শুরু হয়ে যায় নানা সমস্যা রেশ বেরন অকারণে চুলকানি নানা অ্যালার্জি ইত্যাদি রোগ সাধারণ কিছু সমস্যা অনেকেই নিয়মিতভাবে ত্বকের সামান্যতম যত্ন নেন না ময়শ্চারাইজারও অনেক সময় লাগান না সেক্ষেত্রে ত্বকের আর্দ্রতা ধীরে ধীরে ফুরিয়ে যায় এবং ত্বক অকালেই বুড়িয়ে যায় ফিল অফ মাস্ক ব্যবহারের ফলে কিন্তু এই সমস্যা দূর করা সম্ভব খুব বেশি সময়ও লাগে না একবার পিল মাস্ক ব্যবহার করলে প্রতিদিন আমাদের চারপাশে দূষণের মাত্রা বেড়েই চলছে যা আমাদের শরীরের সঙ্গে ত্বকের উপরেও খারাপ প্রভাব ফেলছে আমাদের শরীরে যেমন টনিক্স জমা হয় এবং সপ্তাহে একদিন অন্তত আমরা সেই টনিক্স ফ্লাস আউট করি কিন্তু ত্বকের থেকে অনেক সময় টনিক্স বের করা হয় না অনেকেই সিটিএম রুটিন তো দূর ফেসওয়াশ দিয়েও মুখ ধুতে ভুলে যান এর ফলে শুধু যে আমাদের ত্বকের উপরিভাগে ময়লা জমে তা নয় গভীরেও ময়লা জমে যায় সপ্তাহে একদিন বা দুদিন যদি পিল অপ মাস্ক ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই ত্বকের ট্রনিক্স বের হয় ত্বকের ট্রনিক্স দূর হলে ত্বক ভিতর থেকে পরিষ্কার হয়ে ওঠে এবং ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায় এছাড়া ত্বকের উপরিভাগের মরাকুষ দূর হয়ে ভিতরের উজ্জ্বল কুশ বাহিরে আসে এছাড়াও পিল অফ মাস্ক ব্যবহারের ফলে আমাদের ত্বকের ইলাস্ট্রিসিটি বজায় থাকে এবং ত্বকের বলি ফাইন লাইনস তৈরি হয় না ত্বকের চামড়া কুচকে বা জুলে পড়ে যাওয়া এবং তার বজায় থাকে অনেক দিন আমাদের অনেকেরই মুখে অবাঞ্ছিত লোম বা ফেশিয়াল হেয়ার থাকে কেউ ওয়াক্সিং অথবা কেউ শেভিংয়ের সাহায্য মুখের অবাঞ্ছিত লোম দূর করার চেষ্টা করেন তবে পিলপ মাস্ক ব্যবহার করেও কিন্তু মুখের অবাঞ্ছিত লোম দূর করা সম্ভব মাস্ক লাগিয়ে শুকিয়ে যাওয়ার পর যখন মাস্কটি টেনে তোলা হয় সে সময় মুখের অবাঞ্চিত লোমও উঠে আসে একই সঙ্গে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসও দূর হয় আমাদের অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে যাদের ত্বক তৈলাক্ত তাদের আলাদা করে ত্বকের যত্ন না নিলেও চলে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে স্কিন কেয়ার রুটিন একটু আলাদা হয় যাদের ত্বক তৈলাক্ত তাদের একটি বড়ো সমস্যা হলো সারাক্ষণ ত্বকে একটা তেলতেলে তেলে দেখা যায় এবং শীতকাল বাদে বছরে বাকি সময়ে একটা অদ্ভুত চকচকে ব্যাপার দেখা যায় তা দেখতে মোটেও ভালো লাগে না ফিল অপ মাস্ক ব্যবহার করলে কিন্তু ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হয় এবং ত্বক সুন্দর ও মসৃণ হয়ে ওঠে এটার কালারটা দেখুন এরকম পানি জাতীয় ক্রিমি একটি কালার জেলের মতো দেখা যাচ্ছে আমি হাতে লাগিয়ে দেখিয়েছি এটা যখন শুকিয়ে যাবে টান দিলে দেখবেন অভাঞ্ছিত যে লোমগুলি এগুলি উঠে আসবে ত্বকের উপর ময়লা জমতে জমতে একটা আস্ত তৈরি হয় অনেক সময়ে যা খালি চোখে দেখা যায় না গেলেও ত্বকের ওই উজ্জ্বল হ্রাস করতে পারে অনেক সময় শুধু স্ক্রাবিং এই মরাকুষ দূর করতে পারে না তবে আপনি যদি সপ্তাহে অন্তত একবার পিলপ মাস্ক ব্যবহার করেন তাহলে কিন্তু অনায়াসে ত্বকের উপর থেকে মরাকুশ দূর হয় এবং ত্বকের তারুণ্য বজায় থাকে ত্বক মোলায়েম করে তুলতে ব্যবহার করতে পারেন পিলপ মাস্ক পিলপ মাস্কের মধ্যে একটা জেলের মতো উপাদান থাকে যা খুব সহজে সারাদিনের দকল দূর করতে সাহায্য করে শুধু তাই নয় এর ফলে ত্বক থেকে টনিক্স দূর হয় এবং ত্বক হয়ে ওঠে কমল ও তরতাজা যাদের ত্বকে লুমকূপ বড় এবং খোলা থাকে তাদের ত্বকে ময়লা তাড়াতাড়ি জমে এবং এর ফলে অনেক সময়ই জীবাণু সংক্রমণ এবং ব্রণ ফুস্কুরি বের হতে পারে নিয়মিত পিলপ মাস্ক ব্যবহার করলে ত্বকে লুমকুপে ময়লা জমার কোনো আশঙ্কাই থাকে না পিলপ মাস্ক ব্যবহারের উপকারিতা সম্পর্কে জানলেন কিন্তু লাগিয়ে রেখে ধুয়ে ফেলেন আবার অনেকে এত জুড়ে তুলে যে নিজেরই ব্যথা লাগে নিন সঠিক পিলোপ মাস্ক ব্যবহার করার আগে মানে মুখে লাগানোর আগে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আপনার ত্বকের ধরন অনুযায়ী মাইন্ড কোনো ফেস বা ক্লিনজার দিয়ে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন যদি মুখে আগে থেকে কোনো মেকআপ বা অন্য কোনো প্রসাধনী থেকে থাকে তাহলে তা তুলে ফেলতে হবে ভালো করে মুখ ধোয়ার পর পরিষ্কার ও নরম তলে দিয়ে আলতো করে মুখ মুছে নেবেন আপনার ত্বকের ধরন অনুযায়ী পিলপ মাস্ক কিনে নিন বেশিরভাগ সময়েই বাজার চলিত পিলপ মাস্ক টিউবে পাওয়া যায় সামান্য পিলপ মাস্ক নিয়ে তা সারা মুখে পেসপেকের মতো লাগিয়ে নিন আপনি যে বাজার চলিত পিলপ মাস্ক ব্যবহার করছেন তাতেই সব নির্দেশ দেওয়া থাকে নির্দেশ দেখে নিন কতক্ষণ মুখে পিলপ মাস্কটি লাগিয়ে রাখতে হবে এই দাবটি কিন্তু খুব জরুরি অনেকেই পিলপ মাস্ক তোলার সময়ে বড্ড টানা হেসরাক করে ফলে ব্যথা তো লাগেই একই সঙ্গে ত্বকের ইলাস্ট্রিসিটিও হারিয়ে ত্বক জুলে যায় যতক্ষণ পর্যন্ত আপনার মুখে লাগানো পিলপ মাস্কটি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ তোলার চেষ্টা করবেন না মাস্ক শুকিয়ে গেলে যে কোনো এক পাশ থেকে ধীরে ধীরে পিলপ মাস্কটি চামড়ার উল্টু দিকে টানুন কাজটি বেশ দৈর্য ধরে করতে হবে মাস্ক তোলা হয়ে গেলে ঠান্ডা জলে আরেকবার মুখ ধুয়ে নিন প্রয়োজনে নিত্য ব্যবহারে ময়েশ্চারাইজার লাগাতে পারেন যখন আপনি মুখটা ধুয়ে নেবেন অবশ্যই যে কোনো ক্রিম অথবা ময়েশ্চারাইজার আপনার মুখে ব্যবহার করবেন তো পিলপ মাস্ক কীভাবে ব্যবহার করবেন এবং কি কি উপকার পাওয়া যায় সেটা তো আমি বলেই দিয়ে দিয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন কমেন্ট করছেন উৎসাহিত করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ